নেই, আমাদের বেশি সময় নাই রে, চল অনেক কাস্টমার অপেক্ষা করছে, চল। আমি সাজবো না, সাজবো না আমি। এই তোর লোকটার পেছনে সারাদিন সময় নষ্ট করবো নাকি আমরা? বেশি বাড়াবাড়ি করলে না কানে গড়ে দেবো, দুঃখা দেবো। বলছি না আমি সাজবো না, আমি সাজবো না বলে যাবা ধর তোকে। এখানে যে একবার এসে ঢোকে না সে সহজে বেরোতে পারে না। কি রে সাজাও কে, চল চল। তোমার উপর আমার ভরসা আছে মা কালী, তুমি কোনো অন্যায় হতে দেবে না, আমি কোনো ভুল করিনি, আমি জানি তুমি আমায় শাস্তি দেবে না, ঠিক আমাকে ছোটদা দেবাবুর কাছে ফিরিয়ে দেবে আমি জানি। কিরে তাড়াতাড়ি সাজা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, চল। সেই তো খাঁচায় বন্দি। হরে কৃষ্ণ, নিত্য পুজো করি তোমার, এত বড় একটা অন্যায় করে ফেললাম, হত ছেড়ে নিলার জন্য ছেলেটাকে কষ্ট দিয়ে ফেললাম, কিছু খায়নি ছেলেটা, বিয়ের জন্য উপোস করেছিল, বোধহয় মুখে জলও দেয়নি। এত রাতে আবার কি এলো? কি তোমরা এখন এসো ভেতরে এসো, কি আছে? দিদি তোমার অনুমতি না নিয়ে তো কিছু করিনি কোনোদিন, তাই বলছি ছেলেটা মনে হয় এতক্ষণে ঘুমিয়েই পড়েছে, একদম চুপ করে গেছে, কোনো চেঁচামেচি শুনতে পাচ্ছি না, যদি কিছু কি বলছো না কেউ। ও দিদি দিদি একবার ছেলেটাকে দেখি, একবার একবার ঘরের তালাটা খোলার অনুমতি দাও, আমি ছেলেটাকে একবার দেখতে চাই। দরজা তো তালা দেওয়া ছিল, কে খুললো? ও মা, তাই তো, ঠেলে দেখ দেখিনি। দীপু দীপু ও দীপু, কোথায় গেলি? আমি তো খাবার নিয়ে এলাম। দীপু হকা দিদি, তোমরা এই ঘরে, আর এই ঘরের দরজাটা কে খুললো? চাবিটা তো আমার কাছে ছিল। দীপক
পড়েনি। সর্বনাশ, তার মানে নিশ্চয়ই কেউ চাবি চুরি করেছে। বাড়ির মধ্যে থেকে কেউ দরজা না খুলে দিলে এরকম হওয়াটা তো সম্ভব নয়। আরে অসম্ভবের আর কি বাকি আছে, সবকিছুই তো ঘটছে এ বাড়িতে, অসহ্য। মানে রাত বিরাতেও শান্তি নেই। আচ্ছা বর্তি, বর্তি তুমি কাউকে দেখেছো? তোমার ছোট বোন, তার তারপরে ভাইয়ের প্রতি দরদ উতলে উঠছে, ঘরের সামনে একদম গুড়গুড় গুড়গুড় করছিল, আমি নিজের চোখে দেখেছি। বড় বৌদি, আমার দুশ্চিন্তা হচ্ছিল, তাই তাই বলে আমি দরজা খুলে দিইনি। আর তাহলে এরকম করবেটা কি? হরে কৃষ্ণ, মুখটা খোলো, ছেলেটা তো এইভাবে উবে যেতে পারে না। কে খুলেছে বলো, কে খুলেছে? হরে কৃষ্ণ, ফাইন ফাইন, যখন কেউ কিচ্ছু বলছে না তখন এই বাড়িতে পুলিশ ডাকাই ভালো। পুলিশ এসেই তদন্ত করুক যে চাবিটা কে চুরি করে এই ঘরের দরজাটা খুলেছে। না, পুলিশ ডাকতে হবে না, আমি খুলে দিচ্ছি দরজা। তোমার সাহস কি করে হলো অনি? কেন তুমি কেন এরকম করলে? বেশ করেছি। যা করেছি বেশ করেছি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। হয়েছে শান্তি? এখান থেকে পালানোর কোন উপায় নেই রে চুমকি মাসি, হেবি সাংঘাতিক, সারা শহরে লোক ছড়িয়ে রেখেছে, এই গলি থেকে পালালেও ঠিক খুঁজে নিয়ে আসবে। আর বেরিয়ে কি হবে, নিজের লোকরাই তো ফেরত নেবে না, এখানে ঢোকা মানে পুরো নষ্ট। কি ভাবছিস, বন নিয়ে যাবে, ছাই নেবে? আমার বর তো আমাকে নিজেই এখানে বেঁচে দিয়ে চলে গেছে। আমার আবার কাকা, বাপ মরা মেয়ে আমি, সাত করে কাকাকেই বাবা ডাকত, আর সেই কাকাই আমাকে এখানে দিয়ে গেল মাসির কাছে। তেমন নিয়তি আমার হবে না গো, ছোটদাদাবাবু বিশ্বাস করেননি আমি মিথ্যে বাদী, উনি আসবেন, ঠিক আসবেন। কেউ তো সাহায্য করো, কেউ সাহায্য করো। মাথা খারাপ নাকি তোমার? বসে যে দৌড়ি করছো, মরবে নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে, পুরো খারাপ হয়ে গেছে আমার মাথা। আমি নীলাকে হারাতে দেবো না। বারবার করে তোকে বারণ করেছিলাম, ভেবে দেখ। ও ভাবতে পারে? ও তো ভাবতেই পারে না বর্দ, তো ভেবেই দেখে না। না 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 না, তুই বুঝতে পারছিস, বুঝতে পারছিস যে তুই তোর একমাত্র ছোট ভাইয়ের ক্ষতি করলি না উপকার করলি, বুঝতে পারছিস? অবশ্যই ক্ষতি করেছে উনি, তুমি না দীপুর বিশাল বড় একটা ক্ষতি করে দিলে। শুধু দীপুর কেন, গোটা বসু পরিবারের মিলিয়ে নিও আমার কথা, ও ঠিক নিজেকে খুঁজে নিয়ে আসবে। আই চুপ কর, তো জ্যোতিষী এসেছে, ভবিষ্যৎবাণী করছে। আমি বলছি ও যদি ফিরে আসে না ঢুকতে দেবো না, ঢুকতে দেবো না, দূর দূর করে তাড়িয়ে দেবো। পর্দা প্লিজ, আমি তোমাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ওকে একটুখানি বোঝাও। ও খালি ভাবে যে আমি আমি দীপুর ক্ষতি চাই বলে ওকে ঘরে বন্ধ করে রেখেছি। আরে বাবা, আমি দীপুর ক্ষতি চাইবো কেন? নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে উন্মাদ হয়ে যাচ্ছে,
আমি দীপুকে চোখের সামনে রাস্তায় বসতে দিতে পারি না তো। হাজার হোক, দীপু তো এই পরিবারেরই ছেলে নাকি? কি হলো? অনিকে দেখে তো মনে হচ্ছে ও কিছু একটা জানে, আর এই সৌমিলিও তো চোখ লুকোচ্ছে। কেসটা কি? আবেগে পড়ে তুই এই কাজটা করেছিস, আমি তোকে চিনি, তুই ঠিক করিসনি। আমাদের সবার সঙ্গে একটু আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেত, এভাবে কাউকে না জানিয়ে হঠাৎ করেছি। কি জানি, ভাই চিৎকার করছিল বাবা, ও রাখতে রাখত কারোর কানেই পৌঁছচ্ছিল না। আমি বললে কেউ শুনতো? কেউ শুনতো না। তাই তুমি তোমার নিজের মর্জি খাটালে, একা একা এরকম একটা ডিসিশন নিয়ে নিলে, অসহ্য। এখন বুঝতে পারছি, এখন আমি বুঝতে পারছি কেন তোর বউ তোর উপর নির্ভর করে না, তোকে ভরসা করে না। এই তোমরা সবাই চুপ করো তো, শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন? হরে কৃষ্ণ, ওকে নিজে থেকে এসব করেছে নাকি? দীপু বলেছে তাই ও করেছে। হরে কৃষ্ণ, আসলে দোষী হচ্ছে দীপুই। জেঠিমা, কিরে ভুল কিছু বলেছি? গুগলের দিব্যি কাউকে কিচ্ছু বলবে না, তুমি সবকিছু জানো, চুপ করে থাকবে, নাহলে তুমি তোমার একমাত্র ছেলে ওরা মুখ দেখবে। সত্যি তোকে যা লাগছে না, কেউ তো চোখ সরাতেই পারবে না। কি বলিস রে, তুই এখানে চুপটি করে বস, সময় মতো তোকে ঠিক দেখে নেব। চলে বস বস। কিরকম লাগছে আমাকে? না না, আমি এভাবে ভেঙে পড়তে পারি না, কিছুতেই ভেঙে পড়বো না আমি। আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে, আমি হেরে যেতে পারি না। না, এভাবে হবে না, একটা ধারালো কিছু লাগবে। কোথায় পাবো আমি? ধারালো কিছু একটা লাগবে যাতে জানলাটা ভাঙা যেতে পারে। Thank you.
ফটিকের শাড়িটাকে এক্ষুনি বাড়ি নিয়ে তো সর্বনাশ, তো সময় নেই, খুনি বাড়াতে হবে। যা দরজাটা খোল। মেয়েটা তো দরজা খুলছে না, ভিতর থেকে বন্ধ মনে হচ্ছে। বন্ধ? দেখলি, বললাম না বন্ধ। হ্যাঁ তো, এবার কি হবে? চুমকি মাসিকে জানাতে হবে। তুই বল না। মাসি, ও মাসি, কিরে, মেয়েটা তো দরজা খুলছে না, ভিতর থেকে তো বন্ধ। কাস্টমার না ঢোকা অবধি দরজা বন্ধ করা মানা। জানাস নি তোরা ওকে? চল। এই মেয়ে, দরজা খোল। হাত ফাত কাটলো না তো, বা যদি ঝুলে পড়ে? চুপ, অলক্ষণে কথা যেত। এই শান্তু, এই কার্তিক, কোথায় মরলি সব? বলো দিদি। দরজা ভাঙ, এক্ষুনি দরজা ভাঙ। সে কি, তার মানে নীলাকে বস্তিতে ধরে আনেনি ফটিক? এটাই এটাই তো বিপদের সংকেত। কোথায় কোথায় পাঠালো নীলাকে? নীলা, এই ফটিকদা কেউ আসছে মনে হচ্ছে। চড়ানো গলার আওয়াজ পাচ্ছি, কিন্তু কারা আসছে? মানুষের টাকা। এই ও ফটিকদা, তালা দেয়। এই চাবি কার কাছে? এই চাবি কোথায় ফটিকদা? চাবি, এই চাবি কার কাছে? নীলা, তুই তোর সঙ্গে নেই। তবে কি ঘরের ভিতরে আছে নীলা? বন্ধ করে রেখেছো জানোয়ারটা? কি হলো? আরে চাবিটা দাও। আরে চাবি লাগবে না, কাঁটা আছে। কাঁটা দিয়ে কাঁটা উপড়ানোর খেলায় মেতেছি। কাঁটা দিয়ে একটা তালা খুলতে পারবো না? বদ মাংস। মদ মাংস টাকা, বাকি বোতল বার্গার আর ওই মেটে চচ্চড়িটা এনেছি। নীলা তো এখানে নেই, তাহলে নীলা কোথায়? এখন আমি কোথায় খুঁজবো? সেই লোকেরা মনে হয় চারদিকে আছে, অন্য দিক দিয়ে পালাতে হবে। মা কালী, যা দিয়েছো সেইটুকুতে খুশি থাকার চেষ্টা করেছি সবসময়। আজ ভিক্ষে যাচ্ছি মা, আমার মান তুমি কাউকে নষ্ট করতে দিও না। আর তুমি ছাড়া তো হলে কিছু নেই মা। শক্তি দাও আমাকে, শক্তি দাও। শ্রদ্ধা তোমার বুঝে বিশ্বাসে আমার এই শীতে রাঙিয়েছে, সেই বিশ্বাস যেন অটল থাকে। তো কোনো উপায় নেই ডেরা থেকে বেরোনোর। এত উঁচু পাঁচিল, দরকার হলে পাঁচিল রক্ষাতে হবে আমাকে। কিন্তু পারতে আমাকে হবে, পারবই আমি। আরে কবে যাবে তোমার আদে ঘরওয়ালিকে পুরোপুরি ঘরওয়ালি করতে? ঘরওয়ালি আবার কি, ওদের নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়াতেই তো চুমকির কাছে দিয়েছি। তাল বাগানের যে নিচু গলি,
চুমকি, বাকি জীবনটা ওখানে মাথা ঠুকে 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 মরুক। আরে তাহলে তো তোমার শাড়ি অনেকের আধে ঘরওয়ালি হয়ে যাবে। ইচ্ছে করছে সব কটাকে এক্ষুনি কলা টিপে খুন করেছি, কিন্তু না, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে নীলাকে খুঁজতে হবে। ঠিকানা তো পেয়ে গেছি, তালবাগান নিচু খুলি। ঠিক বলেছিস, নেশা হয়ে গেছে।